স্বাধীনতা হবার আগে ইয়াহিয়াকে নিয়ে কাণ্ড রাখা জাতি আন্দোলনের সঙ্গে তার সম্পৃক্তির কথা এখন আর কারও অজানা নেই। 1960 সালের প্রথম দিককার এক বিকেলে ব্যাংক কর্মচারী হাসান ইমাম আমার আজিমপুরের সরকারি ব্ল্যাকে আসে। তার এক সহকর্মী পরিচয় মনে পড়ছে, আমার কাছে তাকে নিয়ে এসেছিল, বললেন গান শিখবে। এ কাজে আমার উৎসাহের কোনো অভাব ছিল না, একটাই অসুবিধা ছিল তখন এলাকার কোনো অনুষ্ঠানের জন্যে এক প্রতিবেশী আমার হারমোনিয়ামখানা নিয়ে গিয়েছিল। উপস্থল থেকে সেটি খোয়া গেল, বেশ কিছুদিন ধরে ওটির সন্ধান পাওয়া যাচ্ছিল না। শুনে হাসান বললেন, আমার একটি হারমোনিয়াম আছে, সেটি এখানে রেখে দিই। একদিন এক মস্ত বড় স্কেল চেঞ্জার নিয়ে এলেন। শুনলাম কলকাতায় থাকতে তার ভালোই সঙ্গীত চর্চা ছিল, এমনকি এক প্রতিযোগিতায় তিনি প্রথম হয়েছিল, যেখানে চিন্ময় চট্টোপাধ্যায় হয়েছিলেন দ্বিতীয়। শুনে অবাক হলাম, কারণ 1950 সাল থেকে এই চিন্ময় চট্টোপাধ্যায় ছিলেন কলকাতার মহাজনপ্রিয় গায়ক। সেই প্রতিযোগিতার গানখানি অরূপ তোমার বাণী গিয়ে শুনিয়েছিলেন হাসান, চমৎকার সাফল্যের গান। কিছুদিন চলেছিল গান শেখানো, খুব বেশি দিন এ চর্চা চলেনি। যতদূর মনে পড়ে তার আবৃত্তি আর নাট্য অভিনয় শুনলাম বেশ আগে থেকেই জানাচ্ছি। বুধবারে আমাদের কবিতা পাঠ আর আলোচনার সন্ধ্যা বৈঠকে হাসান আবৃত্তি করেছিল, অবাক লেগেছে। অফিসে কাজ করা আরো 5 জনের মতন হাসান চায়ে অভ্যস্ত ছিলেন না। অফিস ফেরত হাসানের সঙ্গে একটি ক্লাস থাকতো, শুনেছিলাম দুপুরে নাস্তার জন্য ওই ক্লাসকে করে দুধ নিয়ে যেত, ধূমপান করতেও দেখিনি তাকে। সব মিলিয়ে হাস্য মুখে এক অপাপযুদ্ধ যুবক মনে হয়েছিল হাসান ইমাম। শুনেছি আবৃত্তিতে মুগ্ধ হৃদয়বান এবং ক্ষমতাবান এক ভদ্রলোক হাসান ইমামের প্রতিভা ছড়ানোর লক্ষ্যে আনুকূল্য করেছিল। সঙ্গীত আবৃত্তি নাটক আর চলচ্চিত্রে অভিনয় করে সুখ্যাত হন হাসান। পাকিস্তান আমলে মুস্তফা আর হাসান ইমামই কেবল বৈশাখের বটমূলের অনুষ্ঠানে আবৃত্তি করবার জন্য আমন্ত্রিত হত। বাংলাদেশের অভ্যুদয়ের পরে বহুবার এই অনুষ্ঠানে আবৃত্তি করেছিলেন হাসান। হাসান ইমামকে বহুদিন ধরে শান্ত ধীর স্থির রূপে দেখলেও পাকিস্তান আমলে শেষের দিকে অত্যন্ত উত্তেজিত এবং বিক্ষিপ্ত দেখেছি। পাকিস্তানি স্বৈরাচারীদের সহযোগী, বাঙালির অকথ্য উৎপীড়নের কথা গোলাম আজম, বাংলাদেশের অবাঞ্ছিত বিধায় বঙ্গবন্ধুর আমলে দেশ ছেড়ে পালিয়েছিল। পরবর্তী শাসনামলে এই ব্যক্তি এদেশে এসে জামায়াতে ইসলামীর আমির হিসেবে কাজ শুরু করে। শহীদ জননী জাহানারা ইমাম বিদেশে ক্যান্সার রোগের চিকিৎসা শেষে এদেশে ফিরে এসে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিলেন। 91-এর শেষের দিকে ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করলেন, ওই নির্মূল কমিটিতে কাজ শুরু করেন হাসান ইমাম। খালেদা জিয়ার প্রথম দফার শাসনকালে জাহানারা ইমামের সঙ্গে হাসানরা অনেকে মামলায় পড়েন, কারণ অপরাধটা হচ্ছে তারা গণ আদালত বসিয়ে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই জায়গাটা তুমি পুরোপুরি মুখস্থ করে দেবো। জননী হবে জননী জননী।